ঘুমোতে যাবেন, প্রতিদিন ঘুমানোর পূর্বে অন্তত 10 বার সূরা ফাতিহা তেলাওয়াত করার চেষ্টা করুন। সূরা ফাতিহা হলো দোয়া। যখন এই আয়াতটা পাঠ করবেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আয় আমার রব, একমাত্র তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই, ওই সময় যদি এটা নিয়ত করে আপনি পড়েন, অর্থাৎ আপনি টাকা লাগতে পারে, ধন সম্পদ লাগতে পারে, পয়সা লাগতে পারে, ক্ষমতা লাগতে পারে, ওই নিয়তটা মনে মনে করবেন আর পড়বেন, আল্লাহ অবশ্যই আপনার নিয়ত পূর্ণ করে দেবে। সূরাতুল ফাতিহা এমন একটা সূরা যার ব্যাপারে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেন, অন্যান্য হাদিসের কিতাবের মধ্যেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক নিজে বলেন, কিসিমাতুস সালাতু নিসফুন কিসিমাতুস সালাতু বাইনি ওয়া বাইন আব্দি নিসফাইনি, এই সালাতকে নামাজকে দুই ভাগ করেছি, এক ভাগ আমার মধ্যে, অর্থাৎ আল্লাহ বলে আর এক ভাগ আমার বান্দার মধ্যে। আমি যদি আমার বান্দা যখন সূরা ফাতিহা তেলাওয়াত করে আল্লাহ নিজে জবাব দিতে থাকে, বিশ্বনবী বলেন যখন কোনো বান্দা বান্দি নামাজের মধ্যে দাঁড়ায়া সূরা ফাতিহা তেলাওয়াত করে আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দেয়। যেমন বান্দা বান্দি যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা বলেন আরে হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা বান্দি যখন বলেন আর রহমানির রহিম, আল্লাহ নিজে বলে আসনা আলাই আবদি, আমার বান্দা আমার গুণ কীর্তন করেছে। বান্দা বান্দি যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলে মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করেছে। সুবহানাল্লাহ। আবার বান্দা বান্দি যখন বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। আল্লাহ তাআলা বলেন আরে বান্দা লাকামা সালতা ইয়া আবদি, আমার বান্দা নামাজে যা দরখাস্ত করেছো আমি তোমার দরখাস্ত মঞ্জুর করলাম। যখন আপনি রাত্রে ঘুমোতে যাবেন সূরা ফাতিহা 10 বার তেলাওয়াত করবেন। সূরা ফাতিহা সূরাতুল শিফা, রোগ মুক্তির সূরা। এই সূরা পড়ে যদি আপনি দেহের মধ্যে ফুদিন, আল্লাহ আপনাকে রোগ থেকে হেফাজত করবে, যে কোনো রোগ থেকে। এই সূরা পড়লে রাসূল বলে একবার সূরা ফাতিহা পাঠ করা মানি হলো অর্ধেক কোরআন তেলাওয়াত করার সমান। অর্থাৎ কোনো বান্দা বান্দি রাত্রিবেলা যদি 10 বার সূরা ফাতিহা তেলাওয়াত করে, 5 খতম কোরআন পড়বার সমান সওয়াব হয়ে গেল। আর যখন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন আয়াতটা পড়বেন, টাকা লাগবে, পয়সা লাগবে, ধন সম্পদ লাগবে, আল্লাহ কাছে চাবেন, আল্লাহ দিতে পারে, কাউকে 5 মিনিটের মধ্যে দিতে পারে, আবার কাউকে 5 দিন পরেও দিতে পারে, কাউকে 5 বছর পরেও দিতে পারে, কাউকে 50 বছর পরেও দিতে পারে, কাউকে মৃত্যুর পরেও দিতে পারে। যত দেরি করে দিবে তাহলে বুঝবেন তত বেশি আপনার জন্য কল্যাণ, যত দেরি করে দিবে বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে কল্যাণ, আপনার কল্যাণ পছন্দ করেন, এই জন্য দেরি করতেছে। প্রতিটা মুমিনের দোয়া আল্লাহ কবুল করেন, কোনো দোয়া বিফলে যায় না, তবে কখনো কখনো দ্রুত সাথে সাথে ফলাফল দিয়ে দেয়, কখনো কখনো যোগের যোগ পরে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতেও দেখেন না, নবীজি দোয়া করেছেন নাম ধরে ধরে মক্কায়, নবীজির ঘরের মধ্যে ওটের ভুড়ি দিয়েছিল উকবা ইবনে আবি মুয়াইত, আমি দোয়া করেছি আল্লাহ তারা ধ্বংস করো, ওই দোয়া 12 বছর পরে কবুল হয়েছে। 12 বছর আগে কবুল হইলে যেই নবীজির জন্য কল্যাণ হইতো, 12 বছর পরে হওয়াতে বেশি কল্যাণ হয়েছে। এই জন্য দেখেন না দোয়া বিফলে যায় না। রাতের বেলা সূরা ফাতিহা পাঠ করে আপনি দোয়া করবেন, ইনশাল্লাহ দোয়া কবুল হবে। এই সূরা ফাতিহার একটা নাম হলো সূরাতুদ্দোয়া, দোয়ার সূরা। এই সূরার মধ্যে যে আল্লাহ সরল সঠিক পথ দেখাও, আজাব গজব বালা মুসিবত দিয়ে যাদেরকে ধ্বংস করছো এদের থেকে হেফাজত করো, যাদেরকে যোগে যোগে নিয়ামত দিয়েছো তাদের অন্তর্ভুক্ত করে নাও। এই সূরা পড়লে বিপদ দূর হয়, বালা মুসিবত দূর হয়, আল্লাহ নিয়ামত দান করেন, সুখ শান্তি দান করেন, আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করে দেয়, নিয়ামত দিয়া দেয়। এই জন্য বেশি বেশি সূরা ফাতিহা তেলাওয়াত করবেন, অন্তত দৈনিক ঘুমানোর সময় 10 বার সূরা ফাতিহা তেলাওয়াত করবেন, এরপরে যা মনে চায় আল্লাহ কাছে চাবেন, আল্লাহ আপনার দোয়া মঞ্জুর করবেন।